हाय फ्रेंड, आज के एक नतून बाड़ी नतून कहनी अपन सामने तुले धरची। देखुन एरा दुटो डगी मेनटेन कर भालोबेसे, बुझते ही पाच्छेन। देखुन आवाज़ सुनलें कत जोरे आवाज़, इंडियन ब्रीड, आमादे देशी डग। हाँ तो लोकल ब्रीड, किन्तु देखुन कि आवाज़। एरा दुजन थाके एनार बाड़ीते, एनारा निःस्वार्थभावे भालोबेसे एदेरके रेखेछे। बुझते ही पाच्छेन, देखते ही पाच्छेन कतटा भालोबासा बिछानार मध्ये आछे। एरकम भावे एनारा, इनी हच्छेन रमादास, सेई महान व्यक्ति जिनी एई दुटो अबला पशुके जत्न सहकारे रेखेछेन एक बछर धरे बाड़ीते, आर सारा जीवनेर दायित्व नियेछेन। ताहले बुझते ही पाच्छेन कतटा अमायिक, कतटा भालो मानुष तारा, जे दुटो देशीके रास्ता थेके तुले एने बड़ो रोग थेके बाँचिये তাদেরকে মেনটেন করছে। আর মেনটেন শুধু করছে না, ও প্রচুরভাবে মেনটেন করছে। শুধু নর্মালি খাবার দিয়ে রাখছে না, তাদের খাওয়া দাওয়া সব সময় ট্রিটমেন্ট, তারা কি খাবে, কি পরবে, কীরকমভাবে থাকবে দেখতেই পাচ্ছেন। বিছানার মধ্যে আছে আর সব সময় বিছানাই থাকে, আর এরা বিছানায় আর সারা ঘরে ঘুরে বেড়ায় আনন্দ করে। এরাও একটা ভালো ঘর পেয়েছে, আর এদের জন্য এরা অনেক 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 লাকি। ওনারা নিজেরাই আমাকে বলেছেন যে ওরা খুব মানে ভালো, আর ওদের জন্য আমাদের অনেক ভালো হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে এদের প্রতি ভালোবাসা। শুধুমাত্র দেখুন একজন লালটুস, সে নমস্কার জানাচ্ছে, ভিডিও হচ্ছে। আর এই দেখুন, সে হচ্ছে, এ হচ্ছে, কে বলুন তো, টুটাই। এ হচ্ছে টুটাই, দুটো আছে, দুটোর মধ্যে এটা হচ্ছে ফিমেল, এ হচ্ছে টুটাই। তো টুকাই আর টুটাই দুজনই হচ্ছে ওনাদের বাড়ির এখন জীবন হয়ে গেছে, এতটাই ভালোবাসেন। আর আমি এক বছর ধরে দেখছি সত্যিকারের ভালোবাসা মানে এরা দেয়, আর সত্যিকারের এনারা প্রচুর প্রচুর প্রচুরভাবে ভালোবাসেন। ভগবানের কাছে বলবো এনাদেরও যাতে ভালো হয়, যাতে এই অবলা পশু সারা জীবন ভালোভাবে খেয়ে দে বেঁচে থাকতে পারে। খাওয়া দাওয়া ট্রিটমেন্ট সব যেন সারা জীবন এনারা ঠিকঠাকভাবে এদেরকে দিতে পারে। এ আমাকে একদম পছন্দ করে না, কেননা আমি আসি, স্যালাইন দিই, ইঞ্জেকশন দিই সবসময়, হয়তো ওদের পছন্দের জিনিসটা করি না, তো সেই জন্য আমাকে পছন্দ করে না। আমাকে দেখলেই একটু রেগে যায়, ডাকে, কেননা মনে হয় ওরা আমার প্রতি একটু, ওরা মানে ওই সাদা কালো টুটাই আমাকে পছন্দ করে না, বোঝাই যাচ্ছে। আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে টোটালটাই বুঝতে পারবেন। আর আমি এখন একে স্যালাইন দেবো, আপনারা দেখুন বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একে স্যালাইন দেওয়া শুরু করে দিয়েছি। এর হাতে স্যালাইনের নিডিলটা ঢোকানো আছে, আমি হাতটা ধরে আছি, এনারা সবাই মিলে ফুল ফ্যামিলি ওকে ধরে আছে, কেননা ও নর্মালি স্যালাইন করতে দেয় না, একটু সমস্যা করে, সেই কারণে একে স্যালাইন দেওয়া হচ্ছে তিনজনে মিলে ধরে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। সবার বাড়ির হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরবো, তারা কতটা অ্যানিমেলস লাভার আর কতটা ভালোবেসে অ্যানিমেলসের ট্রিটমেন্ট করায়, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে দেবো নানান রকমের ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি মনে হয় অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, ভালো ভালো নতুন নতুন ভিডিও পাবেন অ্যানিমেলসদের নিয়ে, আপনাদের সবার খুব খুব ভালো লাগবে আশা করছি। আমি কথা দিচ্ছি ভিডিওগুলো যত দিন যাবে আরও আরও ভালো হবে, আর আপনারা এই চ্যানেলটাকে আপনাদের যদি সাথে রাখেন আপনাদের অবশ্যই এন্টারটেইন হবে।
হাই ফ্রেন্ড, আজকে আরেকটা বাড়িতে এসে গেছি, যে বাড়িতে আবার অ্যানিমেলস লাভার্সদের আপনাদের সামনে দেখাবো, যারা প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র দুটো বাচ্চার জন্য। আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। আর আশা করি এদের দুজনকে দেখুন ভালো লাগবে, আর তাদেরকেও দেখাবো তারা যারা এত সেবা করছে। দেখুন একটু রাগি তো, হাই বলছে, প্রচুর রেগে হাই বলছে। কারণ কেন, আমার প্রতি প্রচুর রাগ, দেখলেন স্যালাইন দিচ্ছি ওকে, ইঞ্জেকশন করছি, ওর একটু উইক হচ্ছে শরীরে সেই কারণে। তো যাই হোক, বুঝতেই পারছেন আমি যতগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এরকমই মানুষদেরকে দেখাবো, যারা প্রত্যেকটা দিন এদের পেছনে খরচা করে শুধুমাত্র দেশি ইন্ডিয়ান ব্রিডদের, যাদের প্রতি কোনো রকম বুঝতেই পারছেন লাভ নেই। তাছাড়াও তারা নিজেদের ট্যাকের পয়সা খরচা করে সব সময় সেবা দিয়ে যাচ্ছে, তা নিঃস্বার্থভাবে, বুঝতেই পারছেন। দেখুন আবার দেখুন, হাই দেখুন, আমার আমার প্রতি তার প্রচুর রাগ, সব সময় আমাকে দেখলেই রেগে যায়। দেখুন হাই, আমাকে একদম পছন্দ করে না। তো এই হচ্ছে ব্যাপার, এবারে ভিডিওতে থাকবে, তারা বলবে তাদের দুজনকে কিভাবে বাঁচিয়েছে তারা, আর তারপরে তাদের দুজনকে এখনো অবধি কী কীভাবে মেনটেন করছে, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর আপনাদের আপনাদেরও যদি মনে হয় আপনারা এদেরকে নিয়ে কিছু করতে চাইছেন, ভালো কাজ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন, আমার সাপোর্ট থাকবে। আর এনাদের মুখেই শুনুন তাদেরকে নিয়ে, তাদের তাদের হিস্ট্রি সবটাই ওনারা নিজেরা বলবে, চলুন আপনাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন মহান ব্যক্তিরা বসে আছেন, যাদের জন্য এই দুটো অবলা পশু বেঁচে আছে। আগের বছর তারা বাঁচিয়েছে এদের দুজনকে, পার্বো ভাইরাস বলে একটা ভাইরাস হয়েছিল, ডিস্টেম্পার হয়েছিল, সেখান থেকে এনারা অনেক অনেক খরচা করে, আর তাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে এরা দুজনে এখন ভালো আছে। দেখুন এরা দুজনে এখন ভালো আছে, অনেকটাই ভালো আছে। তো এবারে এনাদের মুখ থেকেই শুনে নেবেন এদের কাহিনী। তো আপনারা আপনাদের একটু নামগুলো যদি বলেন। আমার নাম রমা দাস, রীতিকা দাস। তোমার নাম? এবারে বলুন এদের প্রতি ভালোবাসার আপনাদের একটু কাহিনী শুনতে চাইছি, একটু যদি বলেন। গত বছর অ্যাকচুয়ালি ওদের জন্মমাস হচ্ছে গত বছর ডিসেম্বরে, তো এবার ওদের মা ছিল, প্রথম ওর মা দুটো বাচ্চাই দেয়, তো দুটো বাচ্চা আমাদের কাছেই থাকতো বাইরে, তখন আমরা ঠিক মানে পুরোপুরি অফিসিয়ালি ওদের ঘরে নিয়ে নিয়ে অ্যাডপ্ট করিনি। তো ওর মাকে অনেকবার প্রথমে আমরা মিসগাইডেড হয়েছিলাম, আমরা ওরা অনেক ভুল ট্রিটমেন্ট পেয়েছে। তো তারপরে আমাদের বুবাই কাকুর সাথে আলাপ হয়, তো ভগবান আশীর্বাদে সত্যি মানে আমরা খুব ভালো একজন মানুষ পেয়েছি, খুব ভালো সার্ভিস উনি প্রোভাইড করেন, আমরা সত্যি খুব স্যাটিসফাইড ওনার ট্রিটমেন্ট পেয়ে। ওদের পার্বো ভাইরাস, আমাদের এই সাদা বেবিটা ছেলেটার, আমাদের ছেলেই ও পার্বো ভাইরাস হয়েছিল। তো বুবাই কাকুর সাথে আলাপ হওয়ার পরেই এমনই ওর ঘটনাচক্রে ওর তখন ভাইরাসও ইনফেক্টেড হয়ে পড়ে। তো যাই হোক, ওকে ট্রিটমেন্ট করে এক সপ্তাহ টানা ট্রিটমেন্ট চলে ওর 5-7 দিন, তারপর ওষুধপত্র সমস্ত, টাকাটা ফ্যাক্টর, অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটা ফ্যাক্টর হলো ওদের প্রাণটা, হয়তো সবাইকে খুশি রাখাটা, সবার প্রাণ বাঁচানো সম্ভব না, কিন্তু তার মধ্যেও যে আমরা দুটো প্রাণকে বাঁচাতে পেরেছি, এবার ওর মা যে মারা গিয়েছে, ওর মায়ের যে দুটো সন্তানকে আমরা রাখতে পেরেছি, সেই দায়িত্বটা পালন করতে পারছি, এটাই আমরা নিজেদের ভীষণ ফর্চুনেট মনে করি। তারপরে তোমরা তোমরা এদের রুটিন কি করেছো, কিভাবে মেইনটেইন করছো? সকালে যেমন এদের তো ডিওয়ার্মিং ট্যাবলেট, যেমন আমাদের উভয় কাকু অ্যাডভাইস দেন, ওনার অ্যাডভাইস ফলো করি আমরা চলি, ডিওয়ার্মিং করানো মান্থলি, তারপর ওদের ভ্যাকসিনেশন করানো, সমস্ত যা যা ওষুধপত্র, লিভার সাপ্লিমেন্ট থেকে শুরু করে একটা বা দুটো বাচ্চাকে মানুষ করতে যা যা লাগে মানুষের মতো, ওদের সেইভাবেই ওদেরকে একদম মানে ওরা একদম সেইভাবেই রেস্ট আপ হচ্ছে। তাছাড়া ওরা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, সমস্ত সব টাইম টু টাইম সমস্ত সব বুবাই কাকুর অ্যাডভাইস, তারপর আমি আর আমার মা প্রচণ্ড এফার্ট দিই ওদেরকে, আর কোনো কিছু হলেই আমরা বুবাই কাকু জাস্ট একদম একটা কল দিলেই বুবাই কাকু চলে আসেন, সার্ভিস প্রোভাইড করেন, উনি আমাদের প্রচুর সাপোর্ট করেন, উনি আমাদের প্রচণ্ড সাপোর্ট করেছেন ট্রিটমেন্ট, ওনার গাইডে আমরা চলি, ওনার গাইডেন্সে আমরা চলি, ওরা এখন সুস্থ সবল রয়েছে, এখনই দুদিন ধরে বাচ্চাটা
অসুস্থ উইকনেস রয়েছে, ব্লাড টেস্ট করিয়েছেন কাকু, সেই ব্লাড টেস্ট রিপোর্ট বলেছেন ভালো হয়েছে, এখন ট্রিটমেন্ট চলছে, আশা করি ও আবার ভালো হয়ে যাবে। গুড। আর এদেরকে রাখার পরে তোমাদের একটু ফিলিংসটা যদি বলো। আমাদের ফিলিংস বলতে গেলে কি, আমাদের ওদের পেছনে তো লেবারটা, তোমরা কি আগে কোনোদিন রেখেছিলে এরকম বাড়িতে? না, আগে কোনোদিন পুষিনি এদেরকে আমাদের বাড়িতে। আমরা রাস্তা থেকে এদেরকে তুলে নিয়ে এসেছি, আমরা খরগোশ পুষে এসেছি, কিন্তু আমরা ডগ পুষবো সেটা আমরা কোনোদিন ভাবিনি। ওরা আমাদের কাছে একদম কোইন্সিডেন্টালি চলে এসেছে। আচ্ছা। তো এখন যেহেতু পুরো এক্সপিরিয়েন্স এখন অনেকটা হয়েছে, আমাদের বুবাই কাকু যথেষ্ট কিভাবে কি করতে হবে সেই বুঝে সাজেশন দেন, আর ওদেরকে পোষা মানে দুটো বাচ্চাকে মানুষ করা, আমাদের কোনো কষ্ট কিছু হলে ওদেরকে দেখলেই আমরা ভুলে যাই। আর অডিয়েন্সদের কিছু বলতে চাও যা তোমরা যে সেবাটা দিচ্ছো যদি? হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো যে যারা ডগ লাভার্স আছে তো তারা যেন এই স্ট্রে বেবিগুলোর জন্য অন্তত তাদেরকে যদি পুষতেও না পারে, অন্তত তাদের প্রতি যেন ক্রুয়েলটিটা না দেখায়, অ্যাটলিস্ট তাদেরকে খাবার দাবার একটু দেওয়া, যতটুকু ট্রিটমেন্ট যতটুকু করা যায় অত্যাচারটা যেন না করে। এখন যেভাবে ভায়োলেন্স হয়, অ্যানিমাল ভায়োলেন্স হয়, সেটা একদমই মানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, সেটাই আমি বলবো যাতে তারা অ্যাওয়ার হয় যথেষ্ট। আর যদি আমরা তো বিদেশি কুকুরের পেছনে অনেক টাকা পয়সা ইনভেস্ট করি, তো হ্যাঁ আমরা তো যদি যারা অ্যাকচুয়ালি ন্যাচারালি ডগ লাভার্স হয়, যারা সত্যি মন থেকে ভালোবাসে, তাহলে তারা আশা করি ডিসক্রিমিনেশনটা করবে না যে ফরেন ব্রিড ডগ পুষবো না নেটিভ ডগ পুষবো। তাহলে নেটিভ ডগ পুষলে হয়তো কিছু প্রফিট হবে না, আমরা তো কোনো প্রফিট থেকে ভালোবাসিনি, ওদের থেকে কোনো প্রফিট নেই আমরা সেটা জানতাম, কিন্তু আমরা ওদেরকে ভালোবেসেছি, সেই ভালোবাসাটাই যেন মানুষ ওদেরকে দেয়। ওরা যেমন ফরেন ডগ নিয়ে আসলে ওরা অরিজিনাল ডগ লাভার্স হতে বলছো সবাই, একদম অরিজিনাল থেকে ভালোবাসাটা চলে আসে, শুধু প্রফিট, একদম একদম কোনো প্রফিট, নিঃস্বার্থে ভালোবাসাটা, ভালোবাসলে একটা লাভ পাওয়া যায়, সেটা স্যাটিসফ্যাকশন, মনের দিক থেকে একটা পাওয়া যায়। আমরা সেটা প্রতিটা পদে পদে ওদের ওদের আশীর্বাদ আছে, আমরা ওদেরকে নারায়ণ সেবা ওদের মধ্যে আমরা দেখতে পাই, মানুষের থেকে তো আমি বলবো ওদেরকে সেবা করা ভালো, কোনো স্বার্থ থাকে না, আনকন্ডিশনাল একদম, এইটাই যেন ওদেরও যেন ঘর হয়। বাহ, তোমাদের আশা করি এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে, আর আশা করি এই ভিডিওটা ভাইরাল হবে, যদি ভাইরাল হয় লোকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে, আরও মানুষ সচেতন হবে এদেরকে নিয়ে, আর তোমাদের এই কথাতে আশা করি সবাই ইন্সপায়ার হবে। জানি না ভিডিওটা কত মানুষ দেখবে বা কত মানুষ এই ব্যাপারটাকে নেবে, যাদের কাছেই পৌঁছাবে আশা করি তারা কিন্তু তোমাদের এই কথা থেকে 100% ইন্সপায়ার হবে, আর তারা চাইবে যাতে এরকম অ্যানিমেলসদের নিয়েই কাজ করতে, আর কাজ মানে সেবা দিতে, যেই সেবাটা অনেকেই দেয় না। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এদেরকে আরও 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 বেশি সেবা দেবে সেটাই আমি চাইব, আর যে যাদের কাছে ভিডিও পৌঁছাবে তারাও হয়তো চাইবে, তোমাদের সবাইকে আশীর্বাদ ভালোবাসা সব কিছু দিয়ে ভরিয়ে দেবে। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের সবার ভালো লাগলো, আর আপনারা দেখলেন ডগ লাভার কীভাবে ছড়িয়ে আছে, আর আমার কাছে কত ডগ লাভার্স আছে যারা অ্যানিমেলসকে ভালোবাসে, শুধু দেশি ডগদের নিয়ে, আমাদের দেশি ক্যাটদের নিয়ে মেনটেন করে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমি আমার ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছি যে অ্যানিমেলস লাভার্স প্রচুর আছে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আমি তাদেরকে লাইমলাইটে আনতে চাইছি, তাদের যাতে মানুষ চিনুক আমি সেটা চাইছি, তারা যে নিঃস্বার্থে কাজগুলো করে যাচ্ছে তাদের জন্যেই আমার এই ভিডিওগুলো। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন, এই ভিডিওতেও দেখছেন যে কীভাবে তারা তাদেরকে সেবা দিচ্ছে। তো আমার এই ভিডিওর লাস্টে কিছু বলার এইটাই উদ্দেশ্য, যারা অ্যানিমেলসকে ভালোবাসেন না, যারা হেট করেন, তাদের জন্য আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা তাদের জন্য বেশি করে। তো যারা পছন্দ করেন না, হয়তো না পছন্দ করতে পারেন, কিন্তু সত্যিকারের এদের প্রতি আপনারা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই এদের প্রতি অত্যাচার করবেন না। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করব, যারা ভালোবাসতে পাচ্ছেন না ভালোবাসতে হবে না, কিন্তু তাদেরকে কষ্ট দেবেন না, তারা দেখুন আমাদের জন্যই তো তারা বেঁচে থাকবে। তো
তো সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ভালোবাসুন, এদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। হয়তো টাকা পয়সা আপনাকে দিতে পারবে না, আপনাকে যেরকমভাবে সাপোর্ট দেবে, মেন্টালি স্যাটিসফাই করবে, সো সেইটা আপনারা কিন্তু যখন রাখবেন তখন বুঝতে পারবেন। সেই জন্যই আমার এই ভিডিওটা, আর আমার ভিডিওতে বেশিরভাগ এরকম টাইপের ভিডিও থাকবে, যারা মনে করবেন আমার এই ভিডিওগুলো দেখা উচিত তারা বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করতে থাকবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর সবাই বুঝতে পারবেন। যদি যারা অ্যানিমেলস লাভার্স তারা তো অবশ্যই পছন্দ করবেন, আর যারা অ্যানিমেলস লাভার্স হতে পারেননি তাদেরকেও রিকোয়েস্ট করব, আপনারা অ্যানিমেলস লাভার্স হন, অবশ্যই আপনাদের কিছু পান না পান মেন্টালি স্যাটিসফ্যাকশন পাবেন, যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। মানুষের শরীরে তো এখন রোগ ব্যাধি একটা কমন প্রবলেম, তো সেখান থেকে বাঁচার জন্য কিন্তু এদের প্রতি ভালোবাসা একটা কিন্তু মেন রোল কিন্তু প্লে করে। সেটা আপনারা যত এদের মধ্যে ইনভলভ হবেন তখন বুঝতে পারবেন। আর যদি যারা একে একান্তই ভালোবাসতে পাচ্ছেন না, আপনি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যদি ভালোবাসতে না পারেন এদেরকে অবহেলা করবেন না, এদের ওপর অত্যাচার করবেন না, এদেরকে দুটো যদি খাওয়ার না দিতে পারেন খাওয়ার দেবেন না, কিন্তু কেউ যদি খাওয়ার দেয় সেই খাওয়ার কেড়ে নেবেন না, খাওয়ারের মধ্যে বিষ মিশিয়ে দেবেন না যেইটাতে এদের জীবনহানি হয়। তো সবার কাছে রিকোয়েস্ট করব, যারা অ্যানিমেলস লাভার্স তারা প্রোটেস্ট করুন, যারা ভালোবাসেন কিন্তু ভালোবাসাটা সবসময় প্রকাশ করতে পারছেন না তাদেরকেও বলবো, আপনাদের পাড়ায় যদি কেউ এরকম সমস্যা কিছু করে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নিন। অনেক এনজিও এর জন্য কাজ করছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, সলিউশন পাবেন। আমার সবার কাছে রিকোয়েস্ট, যদি আপনারা ভালোবেসে এদেরকে দুমুঠো খাবার তুলে দিতে পারেন অবশ্যই তুলে দিন, যদি না পারেন খাওয়ার কেড়ে নেবেন না, এদেরকে ভালো না বাসতে পারলে অত্যাচার করবেন না, প্লিজ এদের প্রতি আপনারা আরও 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 বেশি অ্যাওয়ার হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই ভিডিওটা আমার করার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রতি যে ভালোবাসা যারা দেখাচ্ছে তারা যেন আরও ভালোবাসে, আর যারা ভালোবাসেনি এখনও এদেরকে তারাও যাতে ভালোবাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগবে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, তাদেরকেও বলবেন যে এই ভিডিও দেখার জন্যে অনুরোধ করবেন, আর তারপরে আমি আছি সবার মধ্যে ভালোবাসা বিলিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক, স্যানিটাইজার আর গ্লাভস ইউজ করবেন সবসময়, যতটা পারবেন ডিস্টেন্স মেনটেন করবেন। এই পর্যন্তই আমার বলার, ধন্যবাদ।